গড, আমি আসলে কি করব আমি জানি না। আই হ্যাভ টু ওয়েট ফর দ্য নিউ ফোন অ্যান্ড আই হ্যাভ টু কিপ টেকিং দ্য ক্লাসেস অ্যাজ ওয়েল, মানে দুইটা জিনিস মিলে আই এম ইন ডেঞ্জার। ইয়েস আই অ্যাম, এখন আমি আমারই এই এক্সপ্রেশনটা ইউজ করতে হবে যে আই অ্যাম ইন ডেঞ্জার। সো আমি আবার একটু ওয়েট করবো সবাই জয়েন করতে করতে। সবাই একটু জয়েন করে ফেলুক, যারাই লাইভটা দেখছিল সবাই একটু জয়েন করে ফেলুক। আমি স্টার্ট করছিলাম আমাদের লেসনটা। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে গিয়ে এক্সপ্রেশনের উপরে, কিভাবে আমরা নানান ধরনের এক্সপ্রেশনগুলো ইউজ করব সেটার উপরে আজকে আমাদের ক্লাস। প্রথমটা পড়াচ্ছিলাম যে ফল ইন ডেঞ্জার, মানে বিপদে পড়াটাকে আমরা ফল ইন ডেঞ্জার বলে থাকি। আপনার নেটে প্রবলেম ছিল, আই ডোন্ট নো, জাস্ট অল অফ এ সাডেন আমি জাস্ট ফেসবুক থেকেই বের হয়ে গিয়েছি, অটো ফোনটা থেকে, আমি জানি না, মেবি অনেকদিন এই ফোনটা ওইভাবে ইউজ করা হয়নি এই জন্য হঠাৎ করে লাইভের প্রেশার নিতে পারছে না নাকি, আই রিয়েলি ডোন্ট নো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। ও মাই গড। আচ্ছা, তারপরে দেখেন একটা সুন্দর একটা এক্সপ্রেশন শেখে। আমরা বলি না যে আমি যখন বিপদে পড়বো তখন আমার পাশে থাকিস, তো এই যে ফল ইন ডেঞ্জারটা মাত্র আমি শিখলাম যে বিপদে পড়া এটা বোঝাচ্ছে। সো আমি বলতে পারি, ওয়েন আই ফল ইন ডেঞ্জার প্লিজ বি বাই মাই সাইড। বি বাই মাই সাইড মানে কি? বি বাই মাই সাইড মানে হচ্ছে আমার পাশে থেকো। বি বাই মাই সাইড মানে হচ্ছে আমার পাশে থেকো। আমি একটু লিখে দেই, মাধুর্য অথবা রুহি একটু লিখে দিও আপু। স্ক্যাজুয়াল এর স্ক্যাজুয়াল এর স্পেলিংটা অ্যাকচুয়ালি কি? আপনি তো লিখেছিলেন, মানে লিখেছেন, স্পেলিংটা লিখেছেন। ম্যাম সাউন্ড কোয়ালিটি ইজ গুড, ওকে ফাইন। আর আপনি একটু লিখে দাও যে বি বাই মাই সাইড। আমি এখানে কমেন্ট সেকশনই নাই আমার এখানে, আই ডোন্ট নো কি একটা অবস্থা। সো বি বাই মাই সাইড। আচ্ছা মাধুর্য, আমি এটা ইয়া করে দিই, তোমার কমেন্টটা পিন করে দিই, নাকি পিনও করা যাবে না এখন? আচ্ছা না, পিন করা গেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ মাধুর্য। আজকে একটু সাপোর্ট করতে হবে ম্যামকে, আদারওয়াইজ ম্যাম আজকে কন্টিনিউ করতে পারবে না লাইফটা, বিকজ প্রবলেম হচ্ছে ফোনে আই গেস। আচ্ছা, সো বি বাই মাই সাইড। বি বাই মাই সাইড মানে কি? আমার পাশে থেকো। আর যদি এরকম হয় যে তার পাশে থেকো আমি বুঝাচ্ছি, তাহলে সেটা যদি সে যদি ছেলে মানুষ হয় যার পাশে থাকার কথা বলছি, তাহলে আমি বলবো বি বাই হিজ সাইড, অথবা বি বাই হার সাইড, অথবা তুমি তোমার মার পাশে থেকো। সো বি বাই ইয়োর মাদার্স সাইড, যে কোনো কিছু হতে পারে, যে ওনার সাইডে থেকো বা যার সাইডেই আপনি থাকতে বলেন। আপনি একটা সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন যে তোমার মা যখন অসুস্থ থাকে অথবা তোমার মা যদি অসুস্থ হয় তাহলে তোমার মার পাশে থাকো। ইফ ইউর মাদার গেট সিক অথবা ইফ ইউর মম গেট সিক প্লিজ বি বাই হার সাইড, তার পাশে থেকো। সো যে কোনো কিছু হতে পারে, আপনারা সিম্পলি একটু একটা করে এক্সাম্পল দিবেন, সবাই একটা করে এক্সাম্পল দিবেন যে বি বাই কারো সাইড যদি বলা হয় তাহলে সেইটা আপনি কিভাবে একটা সেন্টেন্সের মধ্যে আনবেন আর কি, কিভাবে ইউজ করতে পারেন। সবাই একটা করে এক্সাম্পল আমি এক্সপেক্ট করছি সবার থেকে, একটা করে এক্সাম্পল এভরি ওয়ান। বি বাই হি সাইড, বি বাই হার সাইড, বি বাই মাই সাইড, ওকে বি বাই মাই সাইড, ওকে ফাইন, ভেরি গুড, ভেরি গুড। প্লিজ গাইজ বি বাই মাই বি প্লিজ গাইজ বি বাই আওয়ার ম্যাম সাইড। আচ্ছা হ্যাঁ, এইটা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। আপু আমাদের ক্লাস ফেব্রুয়ারি কত তারিখ থেকে স্টার্ট হবে? তুমি কোন ব্যাচের? AK005 ফেব্রুয়ারি ফার্স্ট উইকে, ইনশাল্লাহ ফার্স্ট উইকে স্টার্ট হবে AK005। সো যারা আই থিঙ্ক আর 6টা সিটের মতো আছে, সো যারাই এখনও জয়েন করেনি AK005-এ কিন্তু 60% অফ চলছে। এটা আমি লাইভে এসে ভুলেই যাই বলতে, 60% অফ চলছে। 8,000 টাকার কোর্সটা এখন মাত্র 3,000 টাকায়। আমার এই পর্যন্ত 5টা ব্যাচ গেছে, এটা আমার 6 নম্বর ব্যাচ। সো যারাই এই ব্যাচটা জয়েন করতে চান তারা আমাকে ইনবক্স করবেন, আমি প্রসিজিওর বলে দিব। সপ্তাহে 3 দিন ক্লাস, এটা স্পোকেন এর বেসিক কোর্সটা, বেসিক টু অ্যাডভান্স, বেসিক থেকে শুরু হবে অ্যাডভান্সে যেয়ে শেষ হবে। এই কোর্সটা এখন কোর্সটি মাত্র 3,000 টাকা, কয়েকদিন পরেই ব্যাচটা শুরু হয়ে যাবে, ফেব্রুয়ারি ফার্স্ট উইক যেহেতু বলেছি, জানুয়ারি তো শেষ। সো ইয়াস, আর কিছুদিনই আছে, মানে একদিন আই থিঙ্ক একদিন 2 দিনের মতো আছে অফারটা। সো যারাই অফারটা নিতে চান আমাকে ইনবক্স করে দেবেন, আমি ডিটেলস বলে দিব। সো বি বাই মাই সাইড, আমার পাশে থেকো, আপনি সাবজেক্ট চেঞ্জ করে নানানভাবে বলতে পারবেন। আচ্ছা, তারপর
করে দেখেন ডিজায়ার। ডিজায়ার মানে কি জানেন? অনেকেই এটা হয়তো বা জানে না, ডিজায়ার মানে হচ্ছে আমি, মানে ডিজায়ার মানে আকাঙ্ক্ষা। সো আপনি যদি কোনো কিছু ডিজায়ার করেন যে আই ডিজায়ার টু হ্যাভ দ্যাট, আমি এটা পেতে আকাঙ্ক্ষা করি। সো আচ্ছা, কোনো কিছু চাওয়া, ওয়ান্ট আর ডিজায়ার মধ্যে ডিফারেন্সটা কি? কোনো কিছু চাওয়া, দ্যাট ইজ ওয়ান্ট, আর কোনো কিছু মানে অনেক অনেক বেশি করে চাওয়া, লাইক আকাঙ্ক্ষা করা, কোনো কিছুর জন্য সাধনা করা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডিজায়ার, DESIRE, ডিজায়ার। সো আই ডিজায়ার টু গেট অ্যান A+, আমি এ প্লাসের জন্য অনেক বেশি আকাঙ্ক্ষা করি, এরকম একটা ব্যাপার। আই ডিজায়ার টু গেট টু বাই আ বাইক হতে পারে, আই ডিজায়ার টু ডু দিস স্পোকেন কোর্স হতে পারে, বিকজ ইউ শুড ডিজায়ার টু ডু দিস কোর্স, কারণ এটা 8,000 টাকার একটা কোর্স, বাট এখন মাত্র 3,000 টাকায় আপনারা করতে পারছেন, একদম 60% অফে। সো ইয়াস, আই ডিজায়ার টু মিট ইউ ম্যাম, ভেরি গুড আরবি, অ্যান্ড ইনশাল্লাহ উই উইল ওয়ান ডে। সো এই জিনিসগুলো ডিজায়ার টু গেট, মানে কোনো কিছু যদি আপনি অনেক বেশি কিছু মানে চান, অনেক আকাঙ্ক্ষা করেন কোনো কিছুর জন্য, সেইটা হচ্ছে ডিজায়ার টু গেট, বুঝছি? অথবা ডিজায়ার টু বাই হতে পারে, ডিজায়ার টু টেক হতে পারে, ডিজায়ার টু গো হতে পারে, যেইটা আপনি করতে চান, ভার্বটা চেঞ্জ করবেন, করে করে আপনি ইউজ করবেন আপনার সেন্টেন্সে, যেইটা আপনি বলতে চান। আই ডিজায়ার টু গেট আকাঙ্ক্ষা ম্যাম অ্যাজ মাই এল্ডার সিস্টার, ইউ অলরেডি গট হানি, ইউ জাস্ট অলরেডি গট। সরি ম্যাম, আসতে লেট হলো, সমস্যা নাই, আমরা মাত্রই শুরু করলাম। আই ডিজায়ার টু গো টু হবে, ঠিক আছে, টু হবে, ওকে ফাইন, বুঝছি। থ্যাংক ইউ সো মাচ তাশরিফ, ওকে ফাইন, আর উই ক্লিয়ার অন দিস? আমরা এটাতে ক্লিয়ার? ইফ ইউ আর, দেন ক্লিয়ার লিখবেন, অথবা সি লিখবেন, অথবা ওকে লিখবেন, ফাইন লিখবেন, গুড লিখবেন, যেটা। আচ্ছা ম্যাম, আই ডিজায়ার টু মিট ইউ ওয়ান ডে, ইনশাল্লাহ উই উইল হানি। আচ্ছা নেক্সট দেখেন, নেক্সট কি? নেক্সট হচ্ছে ক্যারি অন। যখন এটা এটা দেখেন, এটা আপনি পজিটিভও ইউজ করতে পারবেন, আপনি আবার নেগেটিভও ইউজ করতে পারবেন। এক্সপ্রেশনগুলো আসলেই এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে যে আপনি কীরকম এক্সপ্রেশন দিয়ে এই কথাগুলো বলছেন। আপনি যদি এক্সপ্রেশন থাকে ওয়াও অ্যামেজিং ক্যারি অন, মানে নেগেটিভভাবে বুঝাচ্ছি। আপনি মনে করেন কাউকে দেখলেন যে কেউ আপনার সাথে চিট করছিল, আপনার ফ্রেন্ড, আপনার বান্ধবী আপনাকে বলেছে এক কথা, বা সে করেছে আরেক কথা, সো সেটা ধরা খেয়ে ফেলেছে সে আপনার কাছে, তখন আপনি বলতে পারেন ওয়াও অ্যামেজিং ক্যারি অন, চালা যাও, হ্যাঁ করতে থাকো এগুলো, হ্যাঁ। সো এইটা আপনার এক্সপ্রেশনের উপরে ডিপেন্ড করলো যে ক্যারি অন, আমি নেগেটিভ অর্থে বুঝিয়েছি, এটা মানে হচ্ছে চালিয়ে যাও, কোনো কিছু চালিয়ে যাও, এরকম একটা ব্যাপার বুঝাচ্ছে। আর আর যদি আপনাকে আপনি ইমপ্রেসড হয়েও আপনি বলতে পারেন, লাইক আপনি যদি বলেন যে কেউ অনেক ভালো করেছে, আজকে HSC রেজাল্ট দিল, মোটামুটি আলহামদুলিল্লাহ আমার সবগুলো স্টুডেন্টই ভালো রেজাল্ট করেছে, সো ওদেরকে আমি কি বলবো, ওয়াও ক্যারি অন, মানে চালাই যাও, এই রেজাল্টটা যাতে SSC তে, এইটা হলে HSC তে ভালো হয়, যারা আজকে HSC রেজাল্ট পেয়েছে যাতে সামনেও ভালো রেজাল্ট করে। সো দ্যাট ইজ পজিটিভলি আমি বলছি যে ক্যারি অন, চালিয়ে যাও। সো এটা দুই ক্ষেত্রেই হতে পারে, ক্যারি অন। সো এখন থেকে বলবা না যে বলবেন না যে হ্যাঁ হ্যাঁ চালাই যাও, হ্যাঁ না, ক্যারি অন। সো নেগেটিভও বলতে পারেন ক্যারি অন, পজিটিভও বলতে পারেন ক্যারি অন, চালাই যাও আর বলবো না, বলবো ক্যারি অন, ওকে ফাইন। আই ওয়ান্ট টু গেট অ্যাডমিটেড, ইয়া শিওর আশিকুর রহমান, আপনি জাস্ট আমাকে ইনবক্স করে দেন, যেই আইডিটা থেকে আপনি লাইভ দেখতে পাচ্ছেন সেই আইডিটাতে ইনবক্স করবেন, ইনবক্স করলে বলবেন অফলাইন ব্যাচ নাকি অনলাইন ব্যাচ। স্পেশাল কেয়ার একটা ব্যাচ আছে, আবার অনলাইনের একটা ব্যাচ আছে, অনলাইন ব্যাচটাতে অফার চলছে এখন 3,000 টাকা কিন্তু কোর্স ফি, নর্মালি 8,000 টাকা, বাট এখন কিন্তু 3,000 টাকা, মনে হয় আর 6টা সিটের মতো আছে, ইয়া ওকে ফাইন, ক্লিয়ার, আচ্ছা ফাইন, আই ওয়ান্ট টু বি অ্যাডমিটেড, আচ্ছা আমাকে ইনবক্স করে দেন, অনেক এই টেক্সট অনেক আসে, আই ওয়ান্ট টু বি অ্যাডমিটেড, আচ্ছা ইনবক্স করে দেন আমি ই করবো। ম্যাম আপনার কোচিং সেন্টার মিরপুর কততে? এটা হচ্ছে মিরপুর 12-তে, ই আছে না কি বলে, DOHS, মিরপুর DOHS, সো মিরপুর DOHS-এ 12-তে হচ্ছে, এটা আমার প্রাইভেট যে কোর্সটা হয়, স্পেশাল কেয়ার যে ব্যাচটা, সেইটা হয় মিরপুর 12-তে, ঠিক আছে। আচ্ছা
গো অন, হ্যাঁ গো অনও বলতে পারেন আপনি, ক্যারি অনও বলতে পারেন। ম্যাম আমি কিভাবে যোগাযোগ করতে পারি আমাকে সাহায্য করুন। মাসুক ভাই আপনি যেটা করবেন আমাকে ইনবক্স করে দিবেন, আমাকে জাস্ট মেসেঞ্জারে নক করলেই দেখবেন যে আমি রিপ্লাই দিয়েছি। আমি প্রত্যেক লাইভের পরে যে টেক্সটগুলো আসে প্রত্যেকটা টেক্সটের রিপ্লাই আমি নিজে দেওয়ার চেষ্টা করি। তো আপনি যদি আমাকে ইনবক্স করে দেন আমি আপনাকে রিপ্লাই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা বুঝছি, ক্যারি অন, ওকে ফাইন। তারপর দেখেন আমরা বলি না যে কেউ একটা কিছু বললো, আমি এটা অনেক বেশি ইউজ করি। সেইটা হয় যদি দেখা যায় যে কেউ কারো ব্যাপারে কোনো নেগেটিভ কথা বলছে, যা জানো তুমি তো ওকে এত ভালো ভালো মনে করো, ও তো এরকম না, ও তো আসলে ওই রকম, তখন আমি বলি সো ওয়াট। হ্যাঁ, একটা মানুষ আমার কাছে আসলে ততক্ষণ পর্যন্তই ভালো যতক্ষণ পর্যন্ত সে আমার সাথে কোনো রং না করে, অথবা আমি এক্স্যাক্ট যতক্ষণ পর্যন্ত না জানি যে সে আসলেই এই রং কাজটা করেছে। ইউ নো রং পার্সন ইজ ডেঞ্জারাস, দেখা গেলো সে অনেক বাজে কাজ করেছে। সো ওইটা যদি আসলেই মানে আমি জেনে থাকি যে ইয়াস সে এটা করেছে, তাহলে হি ইজ রং ফর মি, দ্যাট পার্সন ইজ রং ফর মি। সো কিন্তু অথবা ওই যে লোক কথায় কান দিয়ে কিন্তু অনেক কিছুই আমরা বিশ্বাস করবো না, ঠিক আছে? সো এই জিনিসটা যখন কেউ আপনাকে দেখা যাবে যে কারোর ব্যাপারে ব্যাক বাইটিং করবে বা উল্টাপাল্টা কথা বলবে, তখন আপনি সিম্পলি ইগনোর করার জন্য বলতে পারেন সো ওয়াট, সো ওয়াট। শুধু এটাই না, আপনি যদি আপনাকে বলা হয় যে আপনি বলছেন চলো শপিংয়ে যাই, কেউ বলতেছে যে বাইরে অনেক রোদ, আপনি বলছেন সো ওয়াট, ছাতা নিয়ে নিব না, হ্যাঁ বাইরে বৃষ্টি, সো ওয়াট, গাড়ি দিয়ে যাব। হ্যাঁ, সো এই সো ওয়াট, সো ওয়াট মানে কি, তাতে কি, তাতে কি, তো কি হয়েছে, তো কি হয়েছে, এই টাইপের একটা ব্যাপার। সো ওয়াট, তো কি হয়েছে, তাতে কি, এই টাইপের একটা ব্যাপার, ঠিক আছে? আচ্ছা কে যেন ইনবক্স করেছে, 40% ডিসকাউন্ট চলছে ম্যাম, 40% না 60% ডিসকাউন্ট চলছে। সো এখন কিন্তু আপনারা জয়েন করতে পারবেন 60% অফে, 8,000 টাকার কোর্সটা মাত্র 3,000 টাকায়। কেউ যদি জয়েন করতে চান, লাস্ট কিছুদিন বাকি আছে, কেউ যদি জয়েন করতে চান সিম্পলি আমাকে নক করবেন, আমি পুরো প্রসিজিওর বলে দেব। ওকে আচ্ছা ম্যাম, ডু ইউ অফার আইএলটিএস কোর্সেস? আমি এখন আইএলটিএস কোর্সেস করাচ্ছি না, আপনারা সাগর স্যারের সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে ইনবক্স করে দিবেন। আপনারা ইনবক্স করে দিলে আমি আপনাদেরকে সাগর স্যারের আইডিটা দিয়ে দিব, ঠিক আছে? উনি আমার কলিগ ছিলেন, উনি চমৎকার আইএলটিএস করায়, আমার অনেক স্টুডেন্ট ওনার কাছে আইএলটিএস করেছে, এই জন্য জানি আমি। সো আমি ওনার আইডিটা দিয়ে দিব, আমাকে ইনবক্স করে বললেই হবে যে আইএলটিএস এর টিচারের আইডিটা দিবেন ম্যাম, আমি সুন্দর করে বলে দিব। সো হোয়াট, উই উইল ডু সামথিং এলস টুনাইট, ভেরি গুড ভেরি গুড, বুঝতে পেরেছি। সো এইটা একটা ব্যাপার। আচ্ছা তারপরে দেখেন, যদি আপনি দেখেন যে কেউ আসলে কথা বলছে, আপনি কথা বলছেন বাট কেউ শুনতেছে না, অন্য কিছু করছে, তখন আপনি বলবেন হে পে অ্যাটেনশন, পে অ্যাটেনশন, পে অ্যাটেনশন মানে কি, মনোযোগ দাও, পে অ্যাটেনশন, পে অ্যাটেনশন। সো এইটাতে আমরা মনে করি যে পে মানে শুধু কোনো কিছু টাকা দেওয়া আর সামথিং, অ্যান্ড বি অ্যাটেন্টিভ বলতে হবে অলওয়েজ, এরকম না ব্যাপারটা। আপনি যদি কাউকে বলেন যে মনোযোগ দাও, সেক্ষেত্রে আপনি বলতে পারেন পে অ্যাটেনশন, পে অ্যাটেনশন, পে অ্যাটেনশন। ওকে বুঝছি, এটা ক্লিয়ার, আর উই ক্লিয়ার অন দিস? সবাই একটা করে এক্সাম্পল দেন তাহলে আমি একটু বুঝতে পারবো। হ্যাঁ, তারপর আরেকটা ব্যাপার আছে যে আমরা সবাই বলি কি ও মাই গড, সবই সব সবসময় একটাই বলি ও মাই গড। তো সবসময় ও মাই গডই বলবো না, আমি ডিফারেন্ট ডিফারেন্ট বলতে পারি, আমি হয়তো আমি মাই গুডনেস বলতে পারি, মাই গুডনেস, এটাও ইসেও হয়, কি বলে এটাকে, নেগেটিভও হয় পজিটিভও হয়, এটা আপনার এক্সপ্রেশন আপনার সিচুয়েশন অনুযায়ী বোঝা যাবে যে আপনি কি পজিটিভভাবে বলেছেন নাকি নেগেটিভভাবে বলেছেন। সো আপনি যদি বলেন মাই গুডনেস, হোয়াট হ্যাভ ইউ ডান টু ইয়ার সেলফ, কি করছো নিজেকে, হ্যাঁ সো এটা নেগেটিভ হলো। আর যদি বলা হয় মাই গুডনেস, ইউ লুক প্রিটি, অনেক সুন্দর লাগতেছে, সো মাই গুডনেস কিন্তু তখন কি হয়ে গেল, পজিটিভ হয়ে গেল। সো বোথ ওয়েজে ইউজ করা যাবে ম্যাম। 3,000 টাকায় কোচিং অবশ্যই অনলাইনে, অফলাইনের কোর্স হচ্ছে গিয়ে আমাদের স্পেশাল কেয়ার, স্পেশাল কেয়ার ব্যাচটা, এইটা হচ্ছে মাত্র 6-7 জন স্টুডেন্ট থাকে, আমি পার্সোনালি কোর্স করাই। নর্মালি যে কোনো কোচিং সেন্টারে পার্সোনাল যদি কোনো কোর্স করতে যাওয়া হয়, আমি যত 6-7 কোচিং সেন্টারে কাজ করছি সব জায়গায় হচ্ছে 50,000 অথবা 40,000 করে নেওয়া হয় পার স্টুডেন্ট, অবশ্যই, কারণ একটা ব্যাচ থেকে 2-3 লাখ টাকা কামায় প্রত্যেকটা কোচিং সেন্টার, সেখানে একটা স্টুডেন্টকে
30,000-50,000 টাকা দিয়েও যদি পড়ায় তাহলেও তাদের অনেক লস। এই জন্য দেখা যায় যে কোচিং সেন্টার গুলা এটা অফারই করে না, এই পার্সোনাল কোর্স গুলা অফারই করে না, কারণ বলতে পারবে না তো যে আমি হ্যাঁ আপনাকে ইংলিশ শেখাবো 2,00,000 টাকা দিবে, ইউনো এটা বলা যায় না। সো ইয়া, এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি কস্টলি হয়ে যায় স্টুডেন্টদের জন্য, তারা এটা জয়েন করতে পারে না। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে 6-7 জন স্টুডেন্টকে নিয়েছি অ্যান্ড পার্সোনাল কোর্সে, যেই প্রাইভেট কোর্সটা আমি আগে করাতাম যেটা অনেক এক্সপেন্সিভ ছিল, ওই কোর্সটাই আমি স্পেশাল কেয়ারে করাচ্ছি। জাস্ট আমি থাকি ক্লাসের মধ্যে, 2 ঘন্টা ক্লাস হয়, 4টা থেকে 6টা পর্যন্ত ক্লাস হয়, মানে 2 ঘন্টা ক্লাস হয় সপ্তাহে 3 দিন, শনি সোম বুধ। কোর্স ফিটা হচ্ছে 10,000 টাকা। এইটা হচ্ছে আমাদের স্পেশাল কেয়ার, যারা আসলে স্পেশাল কেয়ার চায় তাদের জন্য। আর যাদের মনে হবে যে না আমি অনলাইনে করলেও পারবো, তারা অনলাইনে করতে পারেন, সেটা মাত্র 3,000 টাকা। ওই কোর্সটা হচ্ছে 8,000 টাকা নর্মালি, বাট এখন 2 দিন থাকবে মনে হয় অফারটা, 2 দিনের জন্য জাস্ট 3,000 টাকা। 8,000 টাকার কোর্সটা এখন 3,000 টাকা। যদি আপনারা কেউ জয়েন করতে চান আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে ডিটেলস বলে দিব ইনবক্সে। সেম সেম আলবার্ট আলবার্ট অর্ণব সেম, লাইক অবাক হওয়া কিছু বুঝাচ্ছে। তারপরে দেখেন, তারপর আর কি বলতে পারি আমরা। আচ্ছা, সো আমি এখানে আচ্ছা আমরা বলতে পারি যে ইউ নিড টু সেট আ গোল, একটা গোল সেট করা। আপনার লাইফে সবার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার সেট গোল সেট করতে হয়। আমরা নর্মালি বলি যে ইউ নিড টু হ্যাভ আ গোল অথবা হোয়াট ইজ ইয়োর এইম ইন লাইফ, এটা না বলে আপনি বলতে পারেন ইউ নিড টু সেট আ গোল, তোমার একটা গোল সেট করতে হবে। সো ইউ নিড টু সেট আ গোল, একটা গোল আমরা কী করি, সেট করি। এই জিনিসটা যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা যেই মানে ভার্বগুলো আছে ওইটার জন্য আলাদা আলাদা, এর আগে যে প্রিপোজিশনটা আছে আলাদা করে দেওয়া আছে। সো সেট গোল আমরা সেট করি, সো ইউ নিড টু সেট আ গোল ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইউর গোল, ঠিক আছে। সো গেট ইউর গোল কিন্তু হয় না, অ্যাচিভ, আমরা গোল অ্যাচিভ করি। আর এটার আগে যেটা করি এটার আগে আমরা সেট করি। সো ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইউর গোল ইউ নিড টু সেট ইউর গোল, অথবা সেট ইউর গোল ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইউর গোল, বুঝছি। সেট গোল হবে অথবা অ্যাচিভ গোল হবে। সবাই একটা করে এক্সাম্পল দেন, এক্সাম্পল দেন, আমি ওয়েট করি, সবাই একটা করে এক্সাম্পল দেন। ক্যান ইউ প্লিজ শেয়ার অনলাইন কোর্স কারিকুলাম অর সিলেবাস? সিলেবাস তো পুরোটা দেওয়া যাবে না, মানে 25টা ক্লাসের মতো হয়, 20 থেকে 25টা ক্লাস হয়, ডিপেন্ড করে ব্যাচের উপরে। আর এইটা হচ্ছে গিয়ে সপ্তাহে 3 দিন ক্লাস হয়, শনি সোম বুধ, 7টায় ক্লাসটা স্টার্ট হয়, এটা 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত ক্লাস হয়। আপনারা এইটাতে আপনি 24 ঘন্টা অ্যাক্সেস পাবেন আমার সাথে যোগাযোগ করার জন্য, যখন খুশি আপনাকে ইনবক্স করবেন, আমি আপনাকে রিপ্লাই দিতে বাধ্য থাকিব, এরকম একটা ব্যাপার। আর এটা ক্লাব পাচ্ছেন ফ্রি এন্ট্রি, এখানে আপনি আপনার প্রত্যেকটা প্রেজেন্টেশন পোস্ট করবেন, আমি দেখব, দেখে জাজ করব, জাজ করে আমি আবার ওই প্রেজেন্টেশনটা ই করে দিব, কি বলে আপনাকে কারেক্ট করে দিব, আপনাকে ইনবক্সে আপনাকে বলে দিব কোথায় কোথায় কি কি ভুল হয়েছে। আর এইটা স্টার্ট হবে, সিলেবাসের কথা যদি আমি বলি, এটা স্টার্ট হবে একদম বেসিক থেকে, লাইক একদম বেসিক থেকে স্টার্ট হবে, লাইক আই গো, আমি এটা এই জন্যই বেসিক কোর্স, বেসিক টু অ্যাডভান্স, আস্তে আস্তে অ্যাডভান্স হয়ে যাবে, বাট শুরু হবে কিন্তু বেসিক থেকে। সো একদম বেসিক থেকে শুরু শুরু হয়, আই গো থেকে, যারা কিচ্ছু পারে না তাদের জন্য এটা অনেক ভালো হয়। অ্যান্ড তারপর ওইটাকে আস্তে আস্তে আমরাকে অ্যাডভান্স করে, এখানে গ্রামার থাকে, প্রনান্সিয়েশন থাকে, প্রেজেন্টেশন স্কিল থাকে, ইন্টারভিউ স্কিল থাকে, এখানে কমিউনিকেশন স্কিল থাকে, আর মানে একদম প্র্যাকটিস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, ইটস আ প্যাকেজ, ঠিক আছে, একদম ইটস আ প্যাকেজ। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন প্রিয়া আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন ভাইয়া? আচ্ছা, ইউ হ্যাভ টু সেট ইউর গোল ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেস, বি আ সাকসেস সাকসেসফুল পার্সন ইন ইউর লাইফ। ভেরি গুড, ভেরি গুড,
ওকে ফাইন, বুঝছি, এটা আমরা ক্লিয়ার। তারপরে দেখেন নেক্সটটা, দেখেন নেক্সটটা। আচ্ছা নেক্সট হচ্ছে, আমরা বলি না যে আচ্ছা বাদ দাও, আচ্ছা বাদ দাও, এই যে আচ্ছা বাদ দাও, এই জিনিসটাকে ইংলিশে বলতে পারেন? এটা বলতে গেলে ইংলিশে কথা বলতে বলতেও আমরা বাংলায় সুইচ করে বলি আচ্ছা বাদ দাও, তাই না? তো এই যে আচ্ছা বাদ দাও, এই জিনিসটাকে বলতে পারেন আপনি লেট ইট প্যাস, লেট ইট প্যাস। ওকে, লেট ইস ইট প্যাস। তো এটা আপনি বললেন যে কেউ একটা কিছু অনেক বেশি টেনশন করছে যে এটা নিয়ে কি হবে, এটা এটা কিভাবে করব, কি হবে আমার, তখন আপনি বলতে পারেন যে লেট ইট প্যাস, লেট ইট প্যাস, লিভ ইট, লিভ ইট। এটা অনেক বেশি কমন একটা জিনিস। আপনি যদি, আমি একটু অ্যাডভান্স ক্লাসগুলো করাচ্ছি, যদি আপনি জানেন যে আমি একটু ডিফারেন্ট সাউন্ড করতে চাচ্ছি, সবার থেকে একটু অ্যাডভান্স সাউন্ড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি বলতে পারেন লেট ইট প্যাস। আর আপনার যারা মোটামুটি ইংলিশ পারেন তাদের জন্য বলছি অ্যাডভান্স কোর্সও কিন্তু আছে, ওইটাও কোর্স ফিটা 3,000 টাকা, ওইটাও ফেব্রুয়ারি মাসে শুরু হবে। ওকে, সো বুঝছি, লেট ইট প্যাস, লেট ইট প্যাস। ওকে, আচ্ছা লেট ইট প্যাস, লেট ইট প্যাস মানে কি? বাদ দাও, বাদ দাও, ছেড়ে দাও, বাদ দাও, এটা নিয়ে চিন্তা করো, এটা বাদ দাও, এই টাইপের একটা ব্যাপার। সো লেট ইট প্যাস। তারপরে দেখেন আরেকটা খুবই চমৎকার একটা এক্সপ্রেশন হচ্ছে আম অফ, আম অফ, আম অফ, মানে আপনি ইটস লাইক যে হ্যান্ডস আপ, আম অফ, গেলাম আমি, আমি এটাতে আর নাই, সো আমি এই কাহিনীতে আর নাই, আমি এটাতে আর নাই, আমি গেলাম, এই টাইপের কিছু বোঝাতে হলে আই অ্যাম অফ, এটাকে একটু ফাস্ট বলতে হয় আম অফ, আম অফ। ঠিক আছে, মনে করেন আপনি ঝগড়া করছেন কারোর সাথে, তো আপনাকে, আপনি আপনার রিজন বুঝাচ্ছেন, এক্সপ্লেইন, এরকম হয় না, অনেক হয় কিন্তু, যে আপনি আপনার এক্সপ্লেইন করছেন নিজেকে যে এটা এরকম এরকম হয়েছিল দেখে আসলে এরকম এরকম হয়েছে, বাট দেখা যায় যে তারা বুঝতেই চেষ্টা করেন না, তখন আপনি বলতে পারেন আম অফ, আমি এ ব্যাপারে আর কিছু বলবো না, আমি গেলাম। সো ইটস লাইক আমি গেলাম, মানে অতিষ্ঠ হয়ে, রাগে, ক্ষোভে যখন আপনি চলে যেতে চাইবেন যে আমি এটা নিয়ে আর কিছু বলতেছি না ভাই, আমি জায়গা, তখন আপনি বলবেন আই অ্যাম অফ, আম অফ, আম অফ। বুঝছি, এটা কিন্তু খুব চমৎকার একটা এক্সপ্রেশন, যদি ইউজ করতে পারেন আম অফ, আম অফ। আবার দেখা যায় যে দুজন ঝগড়া করছে, আপনি থামাইতে গেছেন, তখন দেখা যায় যে একজন রেগে আপনার সাথেই ঝগড়া করা শুরু করে দিয়েছে, তখন আপনি বলতে পারেন আম অফ, না ভাই আমি এই ব্যাপারে কিছু বলবো না, আমি গেলাম। সো আম অফ আপনি বলতে পারেন, আম অফ। ম্যাম ওয়ান্ট টু নো অ্যাবাউট অনলাইন বেজ অ্যাডভান্স কোর্স। অ্যাডভান্স কোর্সটা হচ্ছে যদি আপনি এমন হয় যে আপনি অলরেডি কমিউনিকেট করেন, আমি টুকটাক ইংলিশ বলি, আমি কথা কথা বলতে পারি, বাট আমি মানে অ্যাডভান্স হতে চাচ্ছি, আমি অনেক সুন্দর করে ইংলিশ বলবো, আমার প্রোনাউন্সিয়েশন অনেক বেশি ভালো হবে, আমি এরকম প্রেজেন্টেশন দিব যে সবাই তাকায় থাকবে আমার দিকে, প্রেজেন্টেশন স্কিলটাকে, এটাকে আমি অনেক বেশি ডেভেলপ করি, প্রোনাউন্সিয়েশনটাকে ডেভেলপ করি অ্যাডভান্স কোর্সটাতে। আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখা যায় যে আমার ফ্লুয়েন্সি নাই, সো প্র্যাকটিসের একটা ব্যাপার থাকে, কীভাবে প্র্যাকটিস করবেন, অ্যান্ড আমি কমিউনিকেট করে করে সবার সাথে ক্লাসটা নেই, সবার সাথে আমি কথা বলি, এইভাবে হচ্ছে কি আমাদের অ্যাডভান্স কোর্সটা হয়। কোর্স ফিটা 3,000 টাকা, খুবই কম এই কোর্স ফিটা, এটা মোটামুটি 20+ ক্লাসেস থাকে, সো 3 মাসের মতো একটা কোর্স, এখানে আপনি 20+ ক্লাসেস পাবেন। ঠিক আছে, যারা পারে মোটামুটি তাদের জন্য এই কোর্সটা, আর যারা AK001 2 3 4 শেষ করেছেন তাদের জন্য এই কোর্সটা, আপনাদের জন্য এটা অনেক বেশি ভালো হবে, কারণ আপনারা মাত্রই বেসিক শেষ করেছেন। আমার মোস্টলি আমার আগের স্টুডেন্টরা এই ব্যাচে জয়েন করেছে, তারপরে যদি নতুন কেউ থাকে জয়েন করতে পারেন। দিলরুবাপু ইজ অলসো, ইয়া আই নো, আই নো দিলরুবা পারবেন, আমি জানি না, আইডিয়া নেই। ওকে, ওকে, নেক্সটটা দেখেন, নেক্সটটা হচ্ছে আমি যদি বলি যে তবে তাই হোক, তবে তাই হোক, তবে তাই হোক, যদি এইটা আপনি বলতে চান কোনো কিছুতে, যে কেউ আপনাকে বলতে যে প্লিজ লিভ মি, আই ডোন্ট ওয়ান্ট ইউ হিয়ার, তখন আপনি, আমরা কি বলি, আচ্ছা ঠিক আছে সেটাই হবে, সেটাই হবে, তবে তাই হোক তো আসলে বলা হয় না, আমরা বলি সেটাই হবে। সো সেটাই যদি হবে, এটা এইভাবে যদি আমি বলতে চাই, আমি কি বলবো, যে সো বি ইট, সো বি ইট, সো বি ইট, সো বি ইট। এটা অনেক সুন্দর একটা এক্সপ্রেশন, এটা ইউজ করবেন।
উইল ইউর ক্লাস বি হেল্ড অনলাইন অর অফলাইন? দুইটাই আছে, অনলাইনে যেটা, অনলাইনে এটা 3,000 টাকা, 8,000 টাকার কোর্স এখন 3,000 টাকা। আর যদি কারো মনে হয় না আমি অনলাইনে পারবোই না, আমার স্পেশাল কেয়ার লাগবে, আমার টিচার আমার সামনে বসে আমার মানে আমাকে একদম পুরো ওইভাবে কেয়ার করে আমাকে পড়াইতে হবে, তাহলে আমি বলবো অফলাইন ব্যাচে জয়েন করেন। এখানে মাত্র 5-6 জন স্টুডেন্ট থাকে বা 6-7 জন স্টুডেন্ট থাকে, আমি থাকি, 2 ঘন্টা পড়াই আমি, পুরো সময়টাই আমি ক্লাস নেই, কোনো এক্সট্রা প্র্যাকটিস টিচার নেই, পুরোটাই আমি করাবো। আর কোর্স ফিট হচ্ছে 10,000 টাকা, 3 মাসের একটা কোর্স। ওকে, সো বি ইট, ভেরি গুড। আমি একটু মাধুর্যের কমেন্টটা পিন করে দিচ্ছি। ওকে, আর উই ক্লিয়ার অন দিস যে আমি কোথায় সো বি ইট বলছি, কোথায় আমি মানে কোথায় কোনটা বলছি? আর উই ক্লিয়ার অন দিস? যদি ক্লিয়ার হয়ে থাকেন আমাকে একটু লিখে জানাইতে হবে যে হ্যাঁ এইটা এইভাবে ক্লিয়ার আমি। সো বি ইট, সো বি ইট, রেগে যেয়ে বলতে পারেন। লাস্ট একটা এক্সপ্রেশন করাবো, লাস্ট এক্সপ্রেশনটা হচ্ছে অ্যাজ ইফ। অ্যাজ ইফ মানে কি? অ্যাজ ইফ মানে হচ্ছে যে এমন যেন, এমন যেন, মানে কিছু মানুষ থাকে না যে জানে না কিছুই, বাট ভাবটা এমন যেন সে সব জানে। সো আপনি বলতে পারেন অ্যাজ ইফ হি নোজ এভরিথিং, মনে হয় যে সে সবই জানে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার, অ্যাজ ইফ হি ইজ অনেস্ট, কেউ নিজে অনেস্ট না বাট বলতেছে যে আরেকজন অনেস্ট না সেটা বলছে, তখন আপনি বলবেন অ্যাজ ইফ হি ইজ অনেস্ট, মানে এমন একটা ভাব যে ও অনেস্ট। এইটা আসলে এক্সপ্রেশনটা যদি আমি রিয়েল লাইফে বলতে চাই তাহলে ব্যাপারটা হয় যে এমন একটা ভাব যেন, ঠিক আছে? কারণ বইয়ের ভাষায় আসলে যেইভাবেই যদি আমি শেখাই তাহলে আমার মনে হয় না আপনারা ওইভাবে ইউজ করতে পারবেন সেন্টেন্সেসগুলো, মানে এক্সপ্রেশনগুলো আপনাদের ডেইলি লাইফ সেন্টেন্সে। এই জন্য আমি কিন্তু যখন প্রাইভেট ক্লাসেস করাই, স্পেশাল কেয়ারে ক্লাস নিই অথবা অনলাইন ক্লাসে ক্লাস করাই, তখন আমি চেষ্টা করি যত টুকু রিয়েলিস্টিক হয়ে পড়ানো যায় অতটুকু, বিকজ আমরা রিয়েল লাইফে এত সাধু ভাষা বলি না বইয়ে যেগুলো লেখা থাকে। সো ওই জিনিসগুলো আসলে ফলো করে কতটুকু ইংলিশ শেখা যায় আই রিয়েলি ডোন্ট নো। আমি ইংলিশটা একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখাই, কোনো একাডেমিক সাবজেক্ট হিসেবে না। ওকে, অ্যাজ ইফ, এমন চলে, ইয়া, থ্যাংক ইউ সো মাচ মাধুর্য। হাউ লং ইজ দ্য অফার? আচ্ছা, এই অফারটা থাকছে আর 2 দিন, বিকজ আমাদের ব্যাচ স্টার্ট হয়ে যাবে, ফেব্রুয়ারিতে ব্যাচ শুরু হয়ে যাবে। আপনারা আজকে বুক করতে পারেন, আজকে একদিন, সো আজকে বুক করে ফেলতে পারেন, আর হচ্ছে আরেকদিন থাকবে। সো ইয়াস, যারাই জয়েন করতে চান একটু ফাস্ট জয়েন করতে হবে, কারণ ব্যাচ স্টার্ট হয়ে গেলে আর মানে অফারটা থাকবে না, অফারটা বন্ধ হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে লাস্ট পার্টের অফারটা, এই অফারটা মানে দেওয়ার মানে একদম লাস্টে যে অফারটা দেওয়া হয় সেটা হচ্ছে যে যাতে সবাই মোটামুটি, আরে আমি পুরো জ্বলে গেলাম, সেটা হচ্ছে যাতে সবাই মোটামুটি জয়েন করতে পারে। এমন যদি কারো হয় যে অফার যখন চলছিল আমি জয়েন করতে পারি নাই, আমি অনেক ওয়েট করেছি অ্যান্ড সামথিং, এইটার জন্য আমি যেটা করি যে লাস্টে আবার একটা ছোট্ট টাইমের জন্য অফারটা দিয়ে থাকি। তো কেউ যদি এমন হয়ে থাকে যে আমি ক্লাস করতে চাচ্ছিলাম বাট বুক করা হয় নাই সিট, তারা জয়েন করে ফেলেন। তারপর আমরা বললাম যে অ্যাজ ইফ ইজ মাই টিচার, মানে এমন একটা ভাব করে মনে যে ও যে ও যেমন আমার টিচার বা ও আমার আম্মা, এটা আমরা অনেক বলতাম যে আম্মা আম্মার মতো করবি না। তো কেউ যদি যখন অনেক জ্ঞান দেয় তখন আমরা এটা বলি যে অ্যাজ ইফ শি ইজ মাই মাদার, যে কোনো কিছু আপনি বলতে পারেন, এটা অনেক সুন্দর একটা সেন্টেন্স। আসসালামু আলাইকুম, কেমন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম মিরপুর। আপু, অফলাইন ক্লাস কোথায় করাবেন আর অ্যাডমিশনটা কিভাবে? কি অফলাইন ক্লাসটা করাবো হচ্ছে গিয়ে মিরপুর DOHS, মিরপুর 12, যেখানে মিরপুর 12 DOHS এখানে। আর এইটা আমি বলেছি যে এটা খুব কম মানুষ নিয়ে করানো হয়, 7-8 জন থাকে একটা ব্যাচের মধ্যে, 6-7 জন অথবা 7-8 জন থাকে, 2 ঘন্টা ক্লাস হয়। আমি নিজে ক্লাসটা নেই একদম শুরু থেকে শেষ পর্যন্ত, আমি নিজে ক্লাসটা নেই, বেসিক টু অ্যাডভান্স শেখানো হয় এখানে। আপনি যদি ইংলিশ কথা বলতে না পারেন, কমিউনিকেট না করতে পারেন, সেক্ষেত্রে এই কোর্সটা আপনার জন্য। আর হচ্ছে গিয়ে আর কি, 20+ ক্লাসেস থাকে এখানে, আমি নিজেই করাই প্রত্যেকটা ক্লাস, কোনো প্র্যাকটিসের জন্য আলাদা কোনো তাং ফাং টিচার আমরা রাখি না, আমি রাখি না, আর পুরোটাই আমি নিজে করাই। আর হচ্ছে গিয়ে এই তো কোর্স ফিটা 10,000 টাকা, এখানে সব থাকছে, আপনার প্রেজেন্টেশন স্কিল বলেন, ইন্টারভিউ স্কিল বলেন, কমিউনিকেশন, প্রোনান্সিয়েশন, প্রত্যেকটা ইংলিশের যত অ্যাসপেক্টস আছে সবগুলোই এখানে আসলে কভার করা হয়।
Okay, fine. So yes, I think I will leave right now. Thank you so much guys for joining. And যারা এখনো সিট বুক করেন নাই আপনারা জয়েন করে ফেলেন, 60% অফ কিন্তু চলছে। কোর্স ফিটা ছিল 8,000 টাকা দুই দিনের জন্য, এখন 3,000 টাকা। সো ইয়াস, জাস্ট গো গ্র্যাব ইট। ইনশাল্লাহ দেখা হবে আবার, মেবি টুমরো অর মেবি দ্য ডে আফটার টুমরো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।